सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हरा केमन आसो आशा करी भलोई आसो एखन करोनार प्रबल प्रकट ताई करोनार कालो सबल थेके तुम्हारे रक्षा पावार जन्य घरे थाकाटाई बांछनीय। आमी सुकुमार बनबन बानशुद्ध उच्च विद्यालय नगरकान्दा फरिदपुर नवम श्रेणी गणित बोयेर जेमितिर अंश थेके एकटी भार्चुअल क्लास उपस्थापन करब। सुप्रिय शिक्षार्थी चित्रटा कि चित्रटा तोमरा बोलते पारबे ना चित्रटी होच्छे एकटी त्रिभुज। ताहले त्रिभुज कि तीनटी रेखा द्वारा आबद्ध चित्रके त्रिभुज बोले। এই যে ত্রিভুজ ত্রিভুজের ভিতরে একটা ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসটাকে বা জায়গাটাকে কি বলে ত্রিভুজ ক্ষেত্র বলে। তাহলে আমরা বলতে পারি তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন ত্রিভুজের বিশ্লেষণ করতে গেলে ত্রিভুজের কয়টা অংশ থাকে ছয়টা অংশ। ছয়টা অংশে তিনটে বাহু আর হলো তিনটে কোণ। बाहु के प्रथम बाहु बाहु द्वितीय बाहु बाहुटा तृतीय बाहु तर नाम ए बी बाहुटार नाम बी सी बाहुटार नाम ए सी। अनुरूप भाव त्रिभुज तीनटे कोण आछे कोण तीनटाके एई एकटा कोण जाके आमरा बोलबो ए कोण एखाने एकटा कोण आछे जाके बला हय बी कोण एखाने एकटा कोण आछे जाके बला हय सी कोण। सुप्रिय शिक्षार्थीबृंद एखाने समष्टि एकटा कथा आसबे समष्टि कि समष्टि कथाटार अर्थ जोगफल। आमरा जोदि बोली दुई बाहुर जोगफल कि ताहले आमरा दुई बाहु जोदि आमरा ए बी बाहुके एकटा कलम धरी और ए सी बाहुके आरेकटा कलम धरी ताहले ए बी आर ए सी जोगफल हबे एई दुईटा कलमेर समष्टि। आबार এখানে ভূমি বলতে কোনটা সাধারণত মাটির সাথে যে বাহুটা বিদ্যমান থাকে তাকে সাধারণত ভূমি বলে। তাহলে ভূমি সংলগ্ন কোণ কি এখানে ভূমি সংলগ্ন কোণ হবে বি এবং ভূমি সংলগ্ন কোণ হবে লো সি। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় হবে ত্রিভুজের ভূমি দ্যাট মিন্স এটা ভূমি সংলগ্ন একটি কোণ এখানে আছে দুইটা কোণ দিয়ে দিতে তারা একটা কোণ ও অপর দুই বাহুর সমষ্টি त्रिभुजের ভূমি আমি ধরলাম হলো এ দুই বাহুর সমষ্টি আমি ধরলাম এক্স এক্স মানে সামেশন মানে যোগফল রেখাংশে এই যে রেখা যেহেতু অংশ এই জন্য বলব বিসি রেখাংশ। বিসি রেখাংশে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এই যে এক্স কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকি সি বি এফ কোণ আঁকি। তাহলে কোণের সমান কোণ আঁকলে এই জায়গা যতটুক এখানে সেইভাবে ততটুক চাপ দিতে হবে এখানে যতটুক ফাঁক এটা ততটুক ফাঁক দিতে হবে। এরপরে এইভাবে ডিসি রেখাংশে সি বিন্দুতে ডিসি রেখাংশে সি বিন্দুতে ডিসি রেখাংশে সি বিন্দুতে কোণ ডি এর
সমান করে এই যে কোণটি এখানেও যা নিব এখানেও তাই নিব এখানে যতটুকু ফাঁক আমরা এখানে ততটুকু ফাঁক নিব তাহলে এইটিকে ডি কোণের সমান করে আমরা ডিসি একক থাকি তাহলে এবিসি নির্মীয় ত্রিভুজ অঙ্কিত এবিসি নির্মীয় ত্রিভুজ অঙ্কিত এখন আগে আমরা চিত্র আমরা অঙ্কটা শেষ করার পর চিত্র দেখে দেখে আমাদের নিজের ভাষায় ত্রিভুজটা ব্যক্ত করব এবং বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজ এখানে ত্রিভুজের আছে আমরা এখানে একটি কথা দিয়ে দেব যেহেতু ত্রিভুজটা একটা আছে একটি ত্রিভুজের ভূমি ভূমি হলো এ এবং ভূমি সমান একটি কোণ সেটা দিছি আমি হলো এক্স এবং অপর দুই বাহু সমষ্টি অপর দুই বাহু সমষ্টি এস দেওয়া আছে এস দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এবার অঙ্কন রশ্মি লই বি থেকে এ সমান করে বিই থেকে এ এর সমান করে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই কেটে লই এখন বিসি রেখাংশের বি বিন্দুতে এখন বিসি রেখাংশের পি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকি সি বি এফ আঁকি বি এফ থেকে বি এফ থেকে এস এর সমান করে সমান করে বিডি অংশ কেটে নেই কেটে এই এস এর সমান করে আমরা বিডি অংশ কেটে নেব তারপর আমরা ডি সি যোগ করি ডি কমা সি যোগ করি ডি সি রেখাংশে সি বিন্দুতে ডি সি রেখাংশে সি বিন্দুতে কোণ বিডিসি কোণ বিডিসি সমান কোণ ডিসিএ অর্থাৎ এই কোণের সমান এই কোণ ডিসি কোণ আঁকি আচ্ছা সি এর রেখা
CA রেখা এটা BDK A বিন্দুতে তাহলে ABC ABC নিম্ন ত্রিভুজ কিন্তু सुप्रिय शिक्षार्थी जेहेतु सम्पाद्य से सम्पाद्यटा बाड़ी थेके तुम्हारा पाँच बार अनुशीलन करबे त्रिभुज की त्रिभुज क्षेत्र की समष्टि की इत्यादि भालो करे अनुशीलन करबे लिखे लिखे देखे देखे लिखबे बाड़ी क्लास हिसेबे चार बार अंकन करे देखाते हबे सकलके धन्यवाद।